আসসালামু আলাইকুম, দিস ইজ দেওয়ান মিজান, ভিজুয়াল আর্টিস্ট ফ্রম বাংলাদেশ। আই এম অনার্ড টু বি পার্ট অফ দিস এক্সিবিশন। থ্যাংকস ডিয়ার নাগিন ফর সিলেক্ট মি অ্যাজ জাজ অফ আর্টিস্ট ফর আর্টিস্ট অনলাইন ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন। আর্টিস্ট ফর আর্টিস্ট, দিস ক্যাপশন সেজ মেনি থিংস। I would like to congratulate AFA organizing team for the valuable online international art exhibition during the time of Corona. In present time, we all are facing a horrible situation when the entire human race falling in deep trouble and trying to save their lives. Even though we don't know what is waiting for us tomorrow. In this global crisis, Nepali artist Nagin Singh took a great initiative to help art and artists and to explore the strength of artistic essence as well. We know very well that nowadays real artist acts like a social activist. As Nagin said, AFA team have no supporter, no promoter. But I don't think so. I'm your big supporter, dear Nagin. So let's take a look what's going on in this exhibition. Good luck everybody. Be safe and enjoy. नमस्ते। AFA टीम को बहुत बहुत धन्यवाद। मुझे इस प्रकार महत्वपूर्ण ऑनलाइन इंटरनेशनल आर्ट एग्जीबिशन का हिस्सा बनाने के लिए, जब हम लोग कोरोना को पराजित करने के लिए जूझ रहा है, इसी समय पे इस तरह कला प्रदर्शन आम लोगों के लिए बहुत ही मायने रखते हैं। पैंडेमिक में हम कलाकार भाइयों ने मिलकर क्या कर सकते हैं, वो ही हम आपको दरबार में पेश करना चाहते हैं। आप लोग देखिए, सुस्त रहे, मस्त रहे और कोरोना से बचने के लिए हमेशा मास्क इस्तेमाल करिए। আসসালামু আলাইকুম, আমি দেওয়ান মিজান, বাংলাদেশি চিত্রশিল্পী। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে অধ্যাপনা করছি। আজকের বিশ্বায়নের যেই মহাদুর্যোগ আমরা সবাই জানি, এটি COVID-19 সারা বিশ্বকে বিপর্যস্ত করে চুকছে। বাংলাদেশ, নেপাল, ভারত প্রত্যেকটি জায়গায় এর মরণ ছবল থেকে আমরা কেউ রেহাই পাচ্ছি না। এইরকম একটি দুর্যোগপূর্ণ মুহূর্তে নেপালের একদল প্রতিভাবান শিল্পীরা মিলে একটি অনলাইন ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন তারা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এটি সত্যি ভীষণভাবে সময় উপযোগী। আমি মনে করি এই প্যান্ডেমিকের যে মহাদুর্যোগ, এটির মধ্যে এই এক্সিবিশন দারুণভাবে প্রাণের উৎসাহ তৈরি করবে এবং ঘুরে দাঁড়াবার সাহস তৈরি করবে। এই জন্য AFA অর্গানাইজিং টিমকে আমার পক্ষ থেকে সাধুবাদ এবং অভিনন্দন। বিশেষ করে নাগিন সিংজি, তাকে আমার হার্দিক শুভকামনা। বাংলাদেশের পক্ষ থেকে যারা যারা অংশগ্রহণ করছেন, এমনকি সারা পৃথিবী থেকে যারা যারা অংশগ্রহণ করছেন, আমি মনে করি
তারা একটি সময় উপযোগী এবং যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। কারণ শিল্পের যে সত্য, শিল্পের যে সুন্দর, এটি একমাত্র পারে মানুষের মধ্যে দ্রোহ এবং অন্য তেজ তৈরি করবার জন্য এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য। তো আমি মনে করি এই সময় উপযোগী আয়োজনটি সার্থক হবে, আর আমাকে তাদের এই এক্সিবিশনের সঙ্গে রাখবার জন্য আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। তাদের যে এক্সিবিশন আর্টিস্ট ফর আর্টিস্ট, প্রকৃতপক্ষে এই ক্যাপশন থেকে কিন্তু আমরা একটি বিষয়ে পরিষ্কার হতে পারি যে তারা চিন্তা করছেন শিল্পী শিল্পীর জন্য। তো এই বিষয়টি আসলেই এই দুর্যোগের সময়ে, এই ক্রান্তিকালে আমরা একে অন্যের পাশে এসে দাঁড়াবার যে দৃঢ়তা দেখাচ্ছি, এটি হচ্ছে একটি বিশেষ ব্যাপার বা লক্ষণীয় একটি বিষয়। কারণ এই সময়ে শিল্পীরাই পারে সমাজের যে না পাওয়া দিকগুলো, সমাজের যে ক্ষয়ে যাওয়া বা বিধ্বস্ত যে দিকগুলো, সেই দিকগুলোকে চিহ্নিত করতে এবং সেই দিকটাকে পরিপূর্ণভাবে সারিয়ে তুলবার জন্য। তো আমি মনে করি যে এই এক্সিবিশনটি সাফল্যমণ্ডিত হবে এবং সত্যি সত্যি এই বিপর্যয়ের সময়ে, এই বিপর্যস্ত সময়ে শিল্পীরা মানুষের পাশে এসে দাঁড়াবেন, শিল্প শিল্পীদের জন্য এবং শিল্পী শিল্পীদের জন্য কাজ করবেন। আমি জেনে আরো আনন্দিত হয়েছি যে এই এফএ প্রদর্শনীর মধ্য দিয়ে প্রায় 10টি মাস্টার পেইন্টার বা 10 জন মাস্টার পেইন্টার তাদেরকে সম্মান জানানো হচ্ছে, তাদের অনারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এটিও একটি বড় দিক। আগ্রহী যারা অংশগ্রহণ করছেন দেশের এবং বিদেশের, তারা প্রত্যেকেই হয়তো এই দুর্লভ মাস্টার পেইন্টারদের অনারে যে পুরস্কার প্রদান করা হবে সেটি তারা পাবেন এবং দারুণভাবে সম্মানিত বোধ করবেন। আরও একটি বিষয় বেশ লক্ষ্যযোগ্য, সেটি হচ্ছে যদি কোনো চিত্রকর্ম বিক্রি হয় সেই বিক্রয় লব্ধ চিত্রকর্মের 70% তারা শিল্পীকে প্রদান করবেন, 10% তারা ক্যাটালগ যে ছাপবেন তাতে ব্যবহার করবেন, আর 10% তারা ফান্ড তৈরি করবেন। তো এইভাবে করে আমরা মনে করছি এটি একটি শুভ উদ্যোগ, একটি ভালো উদ্যোগ। এটি প্রত্যেকটি দেশেই এই প্যান্ডেমিকের সময়ে, পৃথিবীর প্রত্যেকটি দেশেই প্রত্যেক শিল্পীরাই যদি এইভাবে করে উদ্যোগ নেন, আমি মনে করি এটি সত্যিকার অর্থে শিল্পের জয় হবে। শিল্পের যে সুন্দর, শিল্পের যে সাহস, সেটি প্রত্যেকটি জনগণের মনে এসে বাসা বাঁধবে এবং তারা সত্যিকার অর্থে এই মহা দুর্যোগকে তারা রুখে দাঁড়াতে পারবে, মোকাবেলা করতে পারবে। প্রিয় নাগেন সিং উনি বলেছেন তাদের কোনো প্রমোশন নেই, সাপোর্টার নেই। এই কথাটির সঙ্গে আমি একমত হতে পারছি না, এই কারণে যে তারা যেভাবে এই প্রদর্শনী থেকে সত্যিকার অর্থে সাফল্যের মণ্ডিত করবার জন্য যা যা করবার দরকার সেটি করছেন এবং দারুণভাবে তারা ডিজিটাল মাধ্যমটিকে ব্যবহার করছেন এবং ওইভাবে তারা প্রচার প্রচারণা করছেন। তো আসলে সদিচ্ছাটাই হচ্ছে অনেক বড় ব্যাপার, যেটি আমি নাগেন সিংজির ভেতরে পেয়েছি এবং উনি দারুণভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রায় একা হাতেই এই কাজগুলো করছেন। আমি জানি না, হয়তো পেছনে আরও অনেকেই রয়েছেন এই অর্গানাইজিং টিমের। আমি নাগেন সিং সহ
বাকি যারা আছেন প্রত্যেককেই সাধুবাদ এবং অভিনন্দন জানাতে চাচ্ছি। আমি আবারও च्यानललाई सब्सक्राइब गरी बेल आइकन छोई नोटिफिकेसन अल गर्नुहोला र लाइक कमेन्ट र सेयर गर्न पनि नभुल्नुहोला।